হ্যাঁ
বারো ভাজা খাচ্ছি বসে বসে, দেখো ভালো হয়েছে, পুতুলটা নিয়ে দেখা চিন্নিকে একটা কাকিমা পুতুল কিনে দিল, ও এটাই পছন্দ হলো। কাকিমা বললো তো সাজিয়ে রাখতে, এটা কি আছে? হ্যাঁ 100 টাকা দাম, কিছুই নাই। আর একটা দিনও যেন কিছু নেবো বলবে না, গলা কয়া করিয়ে দিয়েছি তোমাকে, শুনতে পাইছো? সেটাই, তাহলে পিঠে এবার পড়বে। কি আছে 100 টাকা দাম, দেখো তিনি আলোর বিপরীতে বসে, অন্ধকার আসছে। সারানো বারো গুলো খাই, ভাত খাওয়ার সময় হয়ে গেল, 9:30 বেজে গেল। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা।